হুকো নিষিদ্ধ করলো রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের পানশালা, হোটেল কিংবা রেস্তোরাঁগুলোতে আর হুকো বিক্রি হবে না। তবে গ্রামগঞ্জে প্রচলিত প্রাচীন পদ্ধতির হুকোর নেশায় কোনো নিষিদ্ধ জারি করা হয়নি, যেমন চলছিল তেমনই চলবে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার সোমবার রাজ্যের সমস্ত পানশালা, হোটেল, রেস্তোরাঁ হুকো নিষিদ্ধ ঘোষণা করেছেন। কর্নালে একটি নেশাবিরোধী কর্মসূচি আয়োজন করা হয়েছিল, সোমবারই ছিল তার শেষ দিন। সেখানে মুখ্যমন্ত্রী খট্টার উপস্থিত ছিলেন, ওই মঞ্চ থেকে রাজ্যে হুকো নিষিদ্ধ করার কথা জানান তিনি। কয়েক মাস আগে হরিয়ানার বিধানসভার স্পিকার জ্ঞানচাঁদ গুপ্তা সরকারের কাছে হুকোর ওপর নিষিদ্ধ জারি করার কথা দাবি জানিয়েছিলেন। গত মেতে খট্টারও এ বিষয়ে চিঠিও লিখেছিলেন তিনি। রেস্তোরাঁ, হোটেল, নাইট ক্লাবে হুকো খাওয়ার প্রবণতা বৃদ্ধির দিকে ইঙ্গিত করে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, অতিরিক্ত হুকো সেবনের অনেক ধরনের সমস্যা বাড়ছে। স্পিকারের চিঠি পাওয়ার পরে হরিয়ানা সরকার এ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছিল। অবশেষে হুকোর ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হলো। উল্লেখ্য, কিছুদিন আগে কর্ণাটক সরকার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যে তারা কোনো হুক্কাবার চালাতে দেবে না। রাজ্যের মন্ত্রীও জানিয়েছিলেন, 21 বছরের নিচে কেউ কর্ণাটকে সিগারেট কিনতে পারবেন না। এতদিন 18 বছরের কম বয়সীদের জন্য এই নিষেধাজ্ঞা রাখা হয়েছিল, সেই নিয়মটা কিছুটা বদল আনতে চলেছে কর্ণাটক সরকার।